শোবিজ দুনিয়ায় অসংখ্য অভিনেতাদের মধ্যে থেকে প্রতি বছর সেরা সুদর্শন অভিনেতা বাছাই করা হয়ে থাকে। অন্যান্য বছরের মতো এবারে সেরা সুদর্শন অভিনেতা নির্বাচন করা হয়েছে। ওয়ার্ল্ড টপ মোস্ট .com এর বিচারে সেই তালিকায় ঠাঁই হয়েছে 10 জন অভিনেতার। চলুন দেখে নেই কারা রয়েছেন তালিকায়। ঋত্বিক রোশন তালিকায় 1 নম্বরে রয়েছেন। বলিউডের গ্রিক গড ঋত্বিক রোশন বিশ্বের তাবড় অভিনেতাদের পিছনে ফেলে সেরা সুদর্শন অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন 44 বছর বয়সী এই অভিনেতা রবার্ট প্যাটিনসন। হলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা রয়েছেন তালিকার 2 নম্বরে। কসমোপলিস, কুইন অব দ্য ডেজার্ট, রিং অব দ্য নিবেলাঙ্গাস, টুয়েলাইট এর মতো বিখ্যাত ছবি উপহার দেওয়ার পর এখন রবার্ট নতুন আর কি চমক দিতে চলেছেন সেদিকেই তাকিয়ে দর্শক। গডফ্রে গাও, টয় স্টোরি 3, দ্য মোরাল ইনস্ট্রুমেন্টস, সিটি অফ বোনাস এর মতো ছবিগুলোতে অভিনয় করে দর্শক মনে ঠাঁই করে নিয়েছেন গডফ্রে গাও। তালিকায় 3rd স্থানে রয়েছেন তাইওয়ানের এই অভিনেতা। বিভিন্ন টেলিভিশন সিরিজেও দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন গডফ্রে গাও। ক্রিস ইভান্স, সেরা সুদর্শন অভিনেতাদের মধ্যে 4 নম্বরে রয়েছেন হলিউড অভিনেতা ক্রিস ইভান্স। অপোজিট সেক্স নামের টেলিভিশন সিরিজ দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন। দ্য অ্যাভেঞ্জার্স ছবিতে বেস্ট ফাইটের জন্য MTV মুভি পুরস্কারও পেয়েছিলেন ক্রিস। সালমান খান, বলিউড ভাইজান রয়েছেন তালিকায় 5 নম্বরে। বলিউড থেকে ঋত্বিকের পর তিনি একমাত্র সুদর্শন অভিনেতা নির্বাচিত হয়েছেন। কেতাদুরস্ত পোশাকের জন্য অনেক আগে থেকেই সুখ্যাতি রয়েছে সালমানের। ডেভিড বোরানাস, বিখ্যাত অভিনেতা, পরিচালক এবং প্রযোজক ডেভিড বোরানাস রয়েছেন 6 নম্বরে। ভ্যালেন্টাইন, দিস গার্লস, মিস্টার ফিক্স ইট, সাফারিং ম্যানস, চ্যারিটি এর মতো বিখ্যাত ছবিতে তাকে দেখা গিয়েছে। নোয়া মিলস, মাত্র 8 বছরের কেরিয়ারের সেরা সুদর্শন অভিনেতার তালিকায় জায়গা করে নিয়েছেন ক্যানাডিয়ান এই অভিনেতা। ওয়ার্ল্ড টপ মোস্ট .com এর বিচারে তিনি রয়েছেন 7। হেনরি ক্যাভিল, আই ক্যাপচার দ্য ক্যাসেল ছবিতে অসামান্য অভিনয়ের জন্য দর্শক মনে জায়গা করে নিয়েছেন হেনরি ক্যাভিল। আর এবার চলে এলেন সেরা সুদর্শন অভিনেতার তালিকায়। ওয়ার্ল্ড টপ মোস্ট .com এর তালিকায় তিনি রয়েছেন 8 নম্বরে। একাধিক টেলিভিশন সিরিজেও দেখা গিয়েছে হেনরি ক্যাভিলকে। এছাড়া ইমার্টালস ছবির জন্য যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন হেনরি। টম হিডলসন, সেরা সুদর্শন অভিনেতা হিসেবে 9ম স্থানে রয়েছেন টম হিডলসন। দ্য ডিপ ব্লু সি, দ্য অ্যাভেঞ্জার্স ইত্যাদি ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন এই হলিউড অভিনেতা। 2013 সালে MTV মুভি অ্যাওয়ার্ড, 2014 সালে ইভিনিং স্ট্যান্ডার্ড থিয়েটারের পক্ষ থেকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন হিডলসন। স্যাম হিউগ্যান, তালিকায় সবশেষে অবস্থান করেছেন হলিউড অভিনেতা স্যাম হিউগ্যান। স্মল মোমেন্টস নামক একটি শর্ট ফিল্মের মাধ্যমে অভিনয় পা রাখেন এই অভিনেতা। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাকে। আউটলিং আইল্যান্ড এ নজর কাড়া অভিনয়ের জন্য 2003 সালে লরেন্স অলিভার পুরস্কার জিতেছিলেন এই অভিনেতা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।